ওয়ালাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আমি সাইমা সুমি, প্রভাষক কম্পিউটার, সরকারি মোড়াপাড়া কলেজ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। আজকে আমি তোমাদের যে ক্লাসটা নিব, কম্পিউটার প্রোগ্রামিং একাদশ আইসিটি ও বিএম, যে কোশ্চেন নিয়ে আলোচনা করব। আমি তোমাদের আগের ভিডিওতে এই কোশ্চেন নিয়ে আলোচনা করেছি, সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে প্রকাশ করার জন্য অ্যালগোরিদম ও ফ্লো চার্ট। আগের ভিডিওর মধ্যে এইটা আমার এই ভিডিওটা আছে, আর এখন আমি তোমাদের প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। তোমরা যদি আগের ভিডিওটা দেখো, ফলো করো, এরপরে প্রোগ্রাম কিভাবে লিখতে হয় তোমরা খুব সহজে পারবে। তোমরা ফ্লোচার্ট থেকে বা অ্যালগোরিদম থেকে প্রোগ্রাম করা খুবই সহজ। আসো, কিভাবে প্রোগ্রাম লিখতে হয় আমি দুই তিনটা তোমাদের ভিডিওর মধ্যে দেখে দিয়েছি, প্রোগ্রাম কিভাবে লিখতে হয়। তোমরা এখন প্রোগ্রামটা কিভাবে লিখতে হয় দেখো। কিভাবে, ফার্স্টে হচ্ছে আমাদের কিছু লাইব্রেরিয়ান ফাংশন লিখতে হয় প্রোগ্রাম শুরু করার সময়। এই জায়গায় প্রোগ্রামটা লিখো, যেমন এ পাশ থেকে আমি শুরু করি, দেখো কিভাবে লিখতে হয় ফার্স্টে জানো। আর সবসময় প্রোগ্রাম লিখলে আমাদের ছোট হাতে লিখতে হয় ইনক্লুড, লেস দেন, স্টুডিও, ডট, এস, গ্রেটার দেন। স্টুডিও মানে কি? স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। এস মানে কি? হেডার ফাইল। এরপর কি? মেন ফাংশন। এরপর হচ্ছে আমার প্রোগ্রামটা আমি শুরু করলাম। তোমাদের আমার আগের একটা ক্লাসে ভিডিওর মধ্যে আছে যে ফ্লো চার্ট, দেখো এই যে ফ্লো চার্টটা, এই জায়গার মধ্যে 1.8, 1.8 মানে এটা কি? ফ্লুটিং টাইপ, মানে বর্ণাংশ টাইপের। এর জন্য আমি দুইটা ভেরিয়েবল নিব, কোন টাইপের? ফ্লুটিং টাইপের ফ্লোট। ফ্লোটটা লিখলাম কেন? আমার বর্ণাংশ যেইটা ফারেনহাইট স্কেলে তাপমাত্রাকে, ওইটা হচ্ছে 1.8, এর জন্য ফ্লুটিং টাইপের ভেরিয়েবল। একটা কি এফ ফারেনহাইট ভেরিয়েবল, আর একটা কি সেন্টিগ্রেড মানে সেন্ট। আর প্রোগ্রাম যখন আমি শুরু করলাম তখন অবশ্যই প্রোগ্রামের শেষে বাধ্যতামূলক সেমিকলন দিতে হয়। এখন আমি ইউজারকে বলবো ইনপুট নিব, এই যে ইনপুটের কাজ আমার, ইউজারকে বলবো ইনপুট নিব, ইনপুট নিব কি নিব, প্রিন্ট এফ, প্রিন্ট এফ, এন্টার, সেন্টিগ্রেড, সেন্টি, সেন্টিগ্রেড, এন্টার সেন্টিগ্রেড। সেন্টিগ্রেডে কি তাপমাত্রা নিতে চাই সেটা আবার স্ক্যানাফের মাধ্যমে নিব। পার্সেন্টেজ এফ, এই জায়গায় আমার কি ফ্লোটিং টাইপের দেখে ভেরিয়েবল, এর জন্য পার্সেন্টেজ এফ। তারপর হচ্ছে পার্সেন্টেজ এফ, পার্সেন্টেজ এফ এর মধ্যে আমার কোন ভ্যালুটা ঢুকবে, সেন্ট ভ্যালু, অ্যান্ড সি সেন্ট, এই যে সেন্ট ভ্যালুটা আমার, মানে সেন্টিগ্রেড ভ্যালুটা ঢুকছে। এরপরে দেখো ইনপুটের কাজ শেষ, আমি ফ্লোটিং আগে যেই ভিডিও ক্লাসের মধ্যে আছে তোমরা ওইভাবে দেখে নিবা। এরপরে হচ্ছে সূত্রটা এফ ইকুয়েল সি ইন্টু 1.8 প্লাস 32। এখন লিখবা সূত্রটা এফ ইকুয়েল, এফ ইকুয়েল সি ইন্টু, এটা মানে প্রোগ্রামিংয়ের ইন্টু মাল্টিপল চিহ্ন এভাবে লিখতে হয়। তোমরা যদি ভুলে ওইভাবে গুণ চিহ্ন দাও তোমাদের রান করলে এরর আসবে। 1.8 প্লাস 32। এরপর কি আমি করব? এরপর হচ্ছে দেখো, এরপর আমার এইটার কাজ কমপ্লিট, এরপর হচ্ছে ফ্লোটিংয়ে আমার যেটা ফ্লো চার্ট, এরপর কি প্রিন্ট করবো যেটা আমার আউটপুট। দেখো প্রিন্টার,
প্রিন্ট এফ ডাবল কোটেশন পার্সেন্টেজ এফ আবার নিউ লাইন এই এফ ভ্যালুটা আমি কি প্রিন্ট করব পার্সেন্টেজ এফ এটা কি ফ্লোটিং ভেরিয়েবল আমার কাজ কমপ্লিট শেষ হলে তোমার হিসে শুরু হলে সেকেন্ড ব্যাকেট এটার উল্টা যেটা ওইটা শেষ এখন আমার প্রোগ্রামটা শেষ কম্পিউটারে ইনপুট দেওয়ার পর এটা রান করলে আমার আউটপুট আসবে।